মন্দির নগরী হিসেবে খ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর প্রাচীন স্থাপত্য, সঙ্গীত এবং হস্তশিল্প সহ এর সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিযায়ী পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন প্রাচীন এই পৌর শহর। একই সঙ্গে টেরাকোটার অপরূপ সৌন্দর্য, মন্দির আর স্থানীয় লোকশিল্পের টানে বর্তমানে প্রতিবছর দেশ বিদেশের পর্যটকদের আনাগোনা বাড়ছে একসময়ের মল্লরাজাদের প্রশাসনিক রাজধানী বিষ্ণুপুরে। যে কোনো পর্যটন কেন্দ্রে পৌঁছে সেখানকার ইতিহাস বিষয়ে জানতে সব থেকে বেশি আগ্রহী থাকেন বেশিরভাগ পর্যটক। এছাড়াও সেখানকার সংস্কৃতি, খাদ্যাভাস পরক্ষণে দেখার আগ্রহ থাকে অনেকের। ফলে এইসব কিছুর স্বাদ একসঙ্গে পেতে অবশ্যম্ভাবী হয়ে পড়ে স্থানীয় গাইডে। আর সেই কাজটাই সরকারি অনুমতি নিয়ে বিষ্ণুপুরে দীর্ঘদিন ধরে করে আসছেন বিষ্ণুপুরের অনেকেই। বিষ্ণুপুরে প্রশাসন স্বীকৃত গাইড মিঠু ভুই বলেন, বিগত 2003 সালে এ বিষয়ে প্রশিক্ষণ নিই, তারপর বিগত 21 বছর ধরে গাইডের কাজ করছি। পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, ফলে বর্তমান সময়ে এখানে পর্যটকদের আনাগোনাও বেড়েছে। এখানকার ইতিহাস সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান তাদের তারা ঘুরে দেখান বলে তিনি জানান। 2003 আগের তুলনায় অনেক পর্যটক বেড়েছে তুলনামূলক। আমাদের এখানে হোটেল ফোটেল এখন একটু খুব ভালো ব্যবস্থা হয়েছে, রাস্তাঘাটটার জন্য একটু সমস্যা হয়, তাহলে মোটামুটি ঠিকঠাক। তারা আমাদের সাথে ঘুরে খুবই অত্যন্ত খুশি হয়। বিষ্ণুপুরের অনেক কিছু জানার পরে অনেক কিছু তাদের মনের মধ্যে ইচ্ছা থাকে, অনেক কিছু আশা থাকে, সেটা নিয়ে ওনারা ফিরে যায়। এবং বিষ্ণুপুরের শুধু মন্দিরের সাথে বিষ্ণুপুরের আর একটা নতুন সংযোজন হয়েছে, যেটা আমাদের মাননীয় এসডিও সাহেব মানস কুমার মণ্ডল উনি একটা করেছেন পোড়ামাটির হাট। প্রত্যেক শনিবার রবিবার বিকেল 5টা থেকে সন্ধ্যে রাত্রি 8টা 8টা পর্যন্ত হাটটা চলে, প্রচুর মানুষ ভিড় আছে এবং ওটাকে কেন্দ্র করে শনিবার রবিবারটা আরো বেশি পর্যটক আসা শুরু করেছে। আমাদের তো আশা নিয়ে থাকতে হয় এখানে, আমাদের পর্যটকের উপরে হচ্ছে আমাদের মূল কেন্দ্র, আমাদের সবকিছু নির্ভরশীল। গভর্নমেন্ট থেকেও আমাদের মোটামুটি কোনো ট্রেনিং আবার করালো উৎকর্ষ বাংলা থেকে, সেখানে আমরা ট্রেনিং করেছি। এখন দেখা যাক গাইডের কাজ করেন উত্তম পালো। তিনি বলেন, চলতি মরশুমে রাজ্য দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশি পর্যটকরাও আসতে শুরু করেছেন। মোটামুটি এই যে শীতের শুরুর মধ্যে অনেক রকম পর্যটক আসতে শুরু করেছে এবং এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা ফরেনার থেকেও আসছেন। গতকাল তার আগের বার আমরা জার্মানির থেকে দুজন এসেছিলেন, তার আগে আমি গাইড করেছিলাম, এবং গতকাল ইংল্যান্ড থেকে দুজন এসেছিলাম। এই জন্য ফরেনারদের সঙ্গে আমাদের ডোমেস্টিক যে টুরিস্ট আছে ভাগ্যে যা থাকবে সেটা, কোনোদিন হয়তো ব্যর্থ মনোরথ হয়ে ফিরে যায় আর কোনোদিন দু তিনটাও গাইড করবে। হ্যাঁ, প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্তে অপেক্ষা করে থাকি এবং প্রত্যেকটি মানুষ যারা আসেন এখানে সবাইকে আমরা ইনফর্ম করি এবং পর্যটকরা দারুণ খুশি হন যেখানে আমরা গাইড হিসেবে আছি এবং যে বিষ্ণুপুরকে তুলে ধরছি সেই সব জিনিসগুলো। আমরা মূলত এখানে রাজমন্ত্রী দেখতে পাচ্ছেন, প্রথমে একটা টিকিট কাটতে হয় রাজমন্ত্রী 25 টাকা টিকিট ইন্ডিয়ানদের জন্য আর ফরেনারদের জন্য 300 টাকা টিকিট। এই টিকিট নিয়ে আপনি শ্যামরায়া জুড় বাংলা দেখতে পাবেন, টেরাকোটার বিখ্যাত মন্দির। এছাড়াও যেগুলো আছে, রাধেশ্যাম আছে, মিনিময়ী, মা দুর্গা, দলমাদল কামান, ছিন্নমস্তা, মদনমোহন ইত্যাদি অনেক প্লট দেখার মতো আছে। শুরুতে পর্যটকদের আস্তে আস্তে শুরু হচ্ছে এবং এরপর আস্তে আস্তে ভিড় শুরু হবে, আমাদের তো সিজন শুরু হচ্ছে, সবাই ম্যাক্সিমাম আসবে, আমরাও আশায় আছি। গাইডদের ভূমিকায় খুশি বিষ্ণুপুরে বেড়াতে আসা জনৈকা পর্যটক সাথী ব্যানার্জিও। তিনি বলেন, আমাদের রাজ্যের গৌরবময় ইতিহাসকে ছুঁয়ে দেখতে প্রত্যেকের একবার হলেও বিষ্ণুপুরে আসা উচিত। সেই সঙ্গে এখানকার গাইডদের ভূমিকাও যথেষ্ট প্রশংসনীয়। ভীষণ সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো নয়, সবার একবার করে আসা উচিত। আমাদের পশ্চিমবঙ্গের ভেতরেও যে এত সুন্দর ইতিহাস লুকিয়ে আছে সেটা সবার একবার উপভোগ করা উচিত।
এখানে বিভিন্ন নাট মন্দির, রাস মন্দির, মদনমোহন মন্দির, ছন্নমস্ত মন্দির সব দেখা হচ্ছে। ভীষণ ভীষণ ভাবে ছোঁয়া আছে, মানে নিজেকে একটু সেই আগের ইতিহাসে মনে হয় যেন আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। ভীষণ ভাবে ভীষণ ভাবে ওনারা মানে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন, খুবই সাহায্য করছেন, খুব ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বিষ্ণুপুর।